আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাসূলিল্লাহ আম্মা বাদ সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগত জানাচ্ছি আজ পাঞ্জেগঞ্জ প্লেলিস্টের নভম নবম ক্লাসে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা আমাদের সাথে এমাত্র জয়েন করেছেন রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস বুঝার জন্য আই কার্ডে ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নিন আসুন আমরা আমাদের ক্লাসে পদার্পণ করি আলহামদুলিল্লাহ আজকে আমরা পাঞ্জেগঞ্জ ক্লাসের নবম পর্বে যেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো মতালে আইন অর্থাৎ ফেয়েলে মুদারে মারুফ ফেয়েলএ মুদারে ঝুল নাফি তাকিদ বালান এবং নাফি জাহাদ বালাম এই বাহাসগুলোর মধ্যে যে সমস্ত তাসরিফ রয়েছে সেই তাসরিফগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো আসুন আমরা আজকে আমাদের ক্লাসে পদার্পণ করি তা আমি যেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি হলো তা শ্রীফুল আইন অর্থাৎ আইন কালেমার এর রূপান্তর ফেলুল মুদারে আমরা জানি যে এটা ফেলে মুদারে এবং বাব হচ্ছে বাবে নাসারায়ন শুরু তো বাবে নাসারায়ন সুরু আমরা দেখতে পাচ্ছি নাসারা ইয়ানসুরু তাহলে ইয়ানসুরু ওজনে তাহলে আমরা যদি আল কৌলু মাসদার থেকে আল কৌলু বা আলসওমু মাজদার থেকে তাহলে কী হবে ইয়াকৌলু ইয়ান সুরু ইয়ুলু তাহলে দেখা যাচ্ছে যে হুবাহু মিলছে না আমরা দেখতে পাচ্ছি ইয়ান সুরু ইয়ুলু এর মাঝে মিলছে না তো আমি আগে মোজারে মারু ফেরসি গাটি বলে নেই সে বলছে বা বলবে তারা দুজন পুরুষ বলছে বা বলবে এক না তারা সকল পুরুষ বলছে বা বলবে তাকুলু সে একজন মহিলা বলছে বা বলবে তারা দুজন মহিলা বলছে বা বলবে ইয়াকুল না তারা সকল মহিলা বলছে বা বলবে তাকুলু তুমি একজন পুরুষ বলছো বা বলবে তাকুলানে তোমরা দুজন পুরুষ বলছো বা বলবে তা না তোমরা সকল পুরুষ বলছো বা বলবে তাও না তুমি একজন মহিলা বলছো বা বলবে তা তোমরা দুজন মহিলা বলছ বা বলবে তাকুল না তোমরা সকল মহিলা বা বলবে আকুলু আমি একজন পুরুষ বা মহিলা বলছি বা বলবো নাকুলু আমরা দুজন পুরুষ বা মহিলা সকল পুরুষ বা মহিলা বলছি বা বলবো এই ছিল এই এই আলকৌলু মাসদার থেকে ফেলে মুদারে মারুফ এর রূপান্তর এখন আমরা বাবে নাসারায়েন সুরুর সিগার সাথে হুবাহু ম্যাচ হচ্ছে না খাপ খাচ্ছে না এই সিগাগুলো নিয়ে আমরা একটু তাসরিফ করব। একটু আমরা বিশ্লেষণ করব। প্রথম সিগা দেখতে পাচ্ছি ফেলুল এর এর প্রথম বাবে সিগাটা হলো সেই অনুপাতে ইয়াকুলুটা হওয়ার কথা ছিল ইয়াকুলু তাহলে বোঝা গেল ইয়াকুলু শব্দটি ইয়ানসুরুর সাথে যদি আমি মিলাতে যাই তাহলে হতে হয় তাহলে ইয়াকুলু কীভাবে হলো সেটা আমরা বের করব। সূত্র হলো আমরা দেখতে পাচ্ছি এই ওয়াউটা হলো দুর্বল অক্ষর তার পূর্বে দেখছি আমরা সহি সাকিন সহি সাকিন কাকে বলা হয় সূত্র হল যে হরফই ইল্লাত ওয়াও আলিফ ইয়া এ তিন অক্ষর বাদ দিয়ে বাকি অক্ষরগুলোকে সহি হরফ বলা হয় বা এক জাতীয় দুটি অক্ষর যদি একত্রিত না হয় তাহলে এগুলোকে সহি অক্ষর বলা হয় তো সূত্র হল যে ওয়াউ হরকত বিশিষ্ট বা মোতাহার রাখ। আর তার পূর্বে হচ্ছে সহি সাকিন এই সূত্র অনুযায়ী যদি হরফইল্লত মো মোতাহার রাখ হয় অর্থাৎ ওয়াও মোতাহার রাখ হয়েছে তার পূর্বের অক্ষর সহি সাকিন এই জন্য এই হরকতটা কফকে পাওয়ার বেশি হকদার কেন বেশি হকদার সে হলো সহি অক্ষর আর ওয়াওটা হচ্ছে হরফৈলত এই জন্য এর পেশকে আমরা কফকে দিলাম হয়ে গেল কি একুলু হয়ে গেল তাহলে আমাদের থেকে ইয়াকুলু কিভাবে হলো আমরা পেয়ে গেলাম তাহলে ইয়াকুলু তাকুলু অর্থাৎ আমরা ইয়াকুল না কিভাবে আমাদের হলো সেটা আমরা বের করব। আমরা দেখতে পাচ্ছি না এর ওজনে যদি আমরা ইয়াকুলনাকে সাজাতে যাই তাহলে হয় কি না তাহলে সেম সূত্র যে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াও মোতাহার যেটা হলো হরফইল দুর্বল অক্ষর তার পূর্বে সহি শাকিন এই হরকতটা এই সহি শাকিনে পাওয়ার হকদার ছিল যেহেতু সেই সহি শাকিন থাকার কারণে উক্ত ওয়ের হরকতকে অক্ষরে দিব তাহলে হবে কি ইয়াকু ইয়াকুল না তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা কি পাশাপাশি দুইটা শাকিন হয়ে গেল সূত্র অনুযায়ী পাশাপাশি দুইটা শাকিন হলে সূত্র বলছে যে আমাদের দুর্বল অক্ষরটাকে ফেলে দিতে হবে অক্ষরকে কে অক্ষর হরফে ইল্লত তাহলে এই ওয়াটা হচ্ছে অক্ষর হয়ে গেলো কি না। এই অনুপাতে নাও আমাদের তালিল করতে হবে তাহলে না তাকুলু তাকুল নে তাকুলু না তাকুলি না তাকুলা নে তাকুলনা ইয়াকুল্না তাকুলনা একই তালিল বা একই বিশ্লেষণ তাহলে আকুলু নাকুলু এই এটা হলো ফেলুল মোদারে মারুফ এর তাসরিফ আমরা এখন ফেলুল মদারে মাঝুল এর তাসরিফ আমরা জানব ইনশাআল্লাহ আমরা এটাকে মাঝুল কীভাবে করতে পারি মাঝুল করার নিয়ম হচ্ছে আলামতুল মোদারেকে আমরা পেশ দিব এবং শেষ কালেমার পূর্বের অক্ষরে জবর দিব তাহলে আমাদের ফেলে মাঝুল হয়ে যাবে যেমন ইয়ান থেকে ইউন সরু ইয়ং থেকে ইউন সরু তাহলে সে অনুযায়ী ইয়াকুলু থেকে ইউকালু এখন ইউকালু কিভাবে কীভাবে হলো আমাদের ইউন সরু সাথে মিল হচ্ছে না অতএব আমরা এই ইউন স্বরুর ওজনে ইউকালুকে আমরা আগে ভেঙ্গে বের করব। দেখুন তাহলে ইউন সরু, ইয়ুকালু মূলত অর্থাৎ ইউকালু মূলত কি ছিল ইউক ছিল ওজন কি ইউন স্বরু যেহেতু এটা বাবে না সরেন শুরু থেকে মহাতালে আইন আমরা পাচ্ছি কি ইউক আলু ইউন স্বরু এর ওজনে আমরা ইউকালুকে ভেঙ্গে বের করলাম ইউক আলু তাহলে কিভাবে ইউকালু হলো আমরা সূত্র দেখি যে ওয়াও মোতাহার রাগ বা ওয়াও হরকত বিশিষ্ট তার পূর্বে সহি সাকিন সূত্র অনুযায়ী সে ওয়ায়ের হরকতকে পূর্ব অক্ষরে দিব তাহলে হয়ে যাচ্ছে কি ইউ কাও লু অর্থাৎ ইউ কউ লু অর্থাৎ ইয়ার ওপরে পেশ কফ ও জবর কউ লাম পেসল ইউ কাও লু এখন আমরা ইউ লু সূত্র হলো যে ওয়াও সাকিন তার পূর্বে জবর আছে আর ওয়া শাকিন তার পূর্বে যদি জবর থাকে তাহলে উক্ত ওকে আলের দ্বারা পরিবর্তন করতে হয় সূত্র অনুযায়ী ইউকালু হয়ে যাবে জাস্ট সূত্রটা মনে থাকলে একবারে সহজ তাহলে আমরা ইউকালু ইউকালানে ইউকালু না তুকালু তুকালানে ইউকাল না ইউকাল না তাহলে তুকালু তুকালানে তুকালু না তু কালি না তু কালানে না। উকালু নুকালু কীভাবে আমরা বলতে পারি তাকে বলা হচ্ছে বা হবে অর্থাৎ সে একজন পুরুষকে বলা হচ্ছে বা হবে ইউকালানে তাদের দুইজনকে বলা হচ্ছে বা বলা হবে ইউক আলু না তারা তাদের সকলকে বলা হচ্ছে বা বলা হবে তোকালু সে একজন মহিলাকে বলা হচ্ছে বা বলা হবে তুকালানে তাদের দুইজন মহিলাকে বলা হচ্ছে বা বলা হবে ইউকাল না তাদের সকল মহিলাকে বলা হচ্ছে বা বলা হবে তুকালু তোমাকে বলা হচ্ছে বা বলা হবে তুমি একজন পুরুষকে বলা হচ্ছে বা বলা হবে তোকালানে তো না তোমাদের সকল পুরুষকে বলা হচ্ছে বা বলা হবে তো না তুমি একজন মহিলাকে বলা হচ্ছে বা বলা হবে তোকালানে তোকাল না তোমাদের সকল মহিলাকে বলা হচ্ছে বা বলা হবে উকালু আমি একজন পুরুষ বা মহিলাকে বলা হচ্ছে বলা হবে নুকালু আমাদের দুজন পুরুষ বা মহিলা সকল পুরুষ বা মহিলাকে বলা হচ্ছে বলা হবে এই যে তাসরিফ তাসরিফের মধ্যে আমরা আরও একটা সিগা দেখতে পাচ্ছি যেটা এই ইউন সর না তাহলে ইউন সরু ইউন সরানে ইউন সরু না তুন সরু তুন সরানে ইউন সর না এই ওজনে মিলছে না উকালনাটা মিলছে না তাহলে আমরা দেখব ভেঙে দেখব যে কিভাবে ইউন ওজনে নেওয়া যায় তাহলে ইউন তাহলে ছিল না না ইউকাল মূলত না। এই দেখেন মিলে যাচ্ছে ইউন ইউন সর না এই ইউন সরনার ওজনে ইউক ওয়ালনা তাহলে সূত্র কি না কিভাবে ইউকালনা ইউকল না হলো এ ওয়াও মোতাহার রাক হরকত বিশিষ্ট তার পূর্বে সাকিন এজন্য উক্ত ওয়ের হরকতকে পূর্ব পূর্বরক্ষরে দিলাম হয়ে গেল দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটা সাকিন একত্রিত হয়েছে দুইটা একত্রিত হওয়ায় নিয়ম হচ্ছে দুর্বলটা পড়ে যাবে যেহেতু হরফিল্লত হচ্ছে দুর্বল অক্ষর এজন্য ওয়াটা পড়ে গেল হয়ে গেলো কি ইউ কল না এরকম তো কল না একই রকম তাহলে আমরা ফেলুল মুদার এমা ঝুল মতালে আইন কালেমাই আমরা দুইটা তালিল পেলাম একটা হলো ইউকালু আর একটা হলো ইউকাল না আমরা এ তালিল পেলাম এখন আমরা দেখব যে নাফি তাকিদ বালান এর কোনো তালিল আছে কি না বা এর কোনো রূপান্তরের পরিবর্তন আছে কি না আমার আমি যা দেখছি মনে হয় এখানে কোনো পরিবর্তন নেই কারণ নাফি তাকিদ বালান কিভাবে গঠন করতে হয় অর্থাৎ ফেলে মুদারে এর শুরুতে লান নাফি তাকিদ বালানের লান যুক্ত করলেই সেটা হয়ে যায় কিভাবে লান যুক্ত করার সাথে সাথে মোদারের শেষের পাঁচ জায়গাতে জবর প্রদান করবে ওয়াহিদ মোজাক্কার গায়েব ওয়াহিদ মো গায়েব ওয়াহিদ মোজাক্কার হাজের ওয়াহেদ মোতাকলে জব মোতাকালা লান তাকুলা লান তাকুলা নাকুলা এই পাঁচ জায়গাতে জবর প্রদান করবে আর সাত জায়গা থেকে নুন এরাবি ফেলে দিবে ইয়াকুলানি সাত জায়গা থেকে নুনে আরামে ফেলে দিবে তার মধ্যে চারটা হলো তাসনিয়া ইয়াকুলানে তাকুলানে 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 আর দুইটি জমা মোজাক্কার গায়েব এবং হাজের ইয়াকুলুনা তাকুলুনা এবং একটি ওয়াহেদ মোয়ান্নাস হাদের অর্থাৎ তাকুলিনা এই নুনে এরাবিগুলো ফেলে দিবে আমার মনে হয় এখানে আর কোনো তালিল বা শব্দের কোনো বিশ্লেষণ নেই শুধু আমরা এর অর্থটা জেনে নেব আর এটা অর্থের দিক দিয়ে পরিবর্তন কি করবে এটা ভবিষ্যৎকালের এ দৃঢ়তার সাথে নাকচ করে দেওয়ার অর্থ হবে অর্থাৎ লাইয়াকুলা কখনো সে একজন পুরুষ বলবে না লাইয়াকুলা কখনো তারা দুজন পুরুষ বলবে না লাইয়াকুলু কখনো তারা সকল পুরুষ বলবে না লান্তাকুলু কখনও সে একজন স্ত্রী বলবে না লান্তাকুলা কখনো তারা দুজন স্ত্রী বলবে না লাই না কখনও তারা সকল স্ত্রী বলবে না লান্তাকুলা কখনো তুমি একজন পুরুষ বলবে না লান্তাকুলা কখনো তোমরা দুজন পুরুষ বলবে না লান তাকুলু কখনো তোমরা সকল পুরুষ বলবে না লান তাকুলি কখনো তুমি একজন মহিলা বলবে না তাকুলা কখনো তোমরা দুজন মহিলা বলবে না লান না কখনো তোমরা সকল মহিলা বলবেন না বলবে না লান আকুলা কখনো আমি একজন পুরুষ বা মহিলা বলবো না লান নাকুলা কখনো আমরা দুজন পুরুষ বা সকল পুরুষ দুজন মহিলা বা সকল মহিলা বলবো না এই এই হচ্ছে নাফি তাকিদ বা লান এটি হলো তার তাসরিফ এবং অর্থ নাফি তাকিদ বালান এর মাঝুলটা একটু আমরা আলোচনা করি মাঝুলটাও আমরা একটু অনুবাদ সহ একটু দেখি লাইউকা আলা কখনো তাকে একজন পুরুষ বলা হবে না আলা কখনো তাদেরকে অর্থাৎ দুইজন পুরুষকে বলা হবে না লাউক আলু কখনো তাদেরকে অর্থাৎ সকল পুরুষকে বলা হবে না লান তোকা আলা কখনো তাকে একজন স্ত্রীকে বলা হবে না লান তুকালা কখনো তাদেরকে অর্থাৎ দুজন স্ত্রীকে বলা হবে না লাই না কখনো তাদের সকল স্ত্রীকে বলা হবে না লান আলা কখনো তোমাকে একজন পুরুষ বলা হবে না লান তুকালা কখনো তোমাদের দুজনকে বলা হবে না লান তুকালু কখনো তোমাদের সকলকে বলা হবে না লান আলি কখনও তুমি একজন স্ত্রীকে বলা হবে না লান আলা কখনো তোমাদেরকে অর্থাৎ দুজন স্ত্রীকে বলা হবে না লান না কখনো তোমাদেরকে সকল স্ত্রীদেরকে বলা হবে না লান উকালা কখনও আমাকে একজন পুরুষ বা স্ত্রী বলা হবে না লান ল কখনও আমাদেরকে অর্থাৎ দুজন পুরুষ বা সকল পুরুষ বা সকল স্ত্রীকে বলা হবে না এরপরে আমরা নাফি জাহাদ বালাম এই এর তাস্রিফে আমরা যাই অর্থাৎ আমরা এইখানে দেখতে পাচ্ছি যে এখানেও কোনো নতুন করে শব্দ বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই অতএব আমরা এগুলো শুধু মারুফ এবং মাঝুলের অনুবাদটা আপনাদেরকে সামনে তুলে ধরছি নাফি জাহাদ বালাম এটার ফায়দা কি দিবে এটা উপকার কী দিবে এগুলো মাদি মানফির এর অনুবাদ অর্থ প্রদান করবে অর্থাৎ দৃঢ়তার সাথে নাবধকের অর্থ দিবে দৃঢ়তার সাথে অতীতকালীন দৃঢ় তার সাথে নাকচ করা অর্থ প্রদান করবে আমরা দেখি লাম ইয়াকুল এখানে যে কাজটা হলো অর্থাৎ লাম এসে ফেলে মুদারে এর শেষে পাঁচ জায়গাতে যজন প্রদান করবে ওয়াহেদ মোজাক্কার গায়েব ওয়াহেদ মোয়ান্নাস গায়েব ওয়াহেদ মোজাক্কার হাদের ওয়াহেদ মোতাকাল্লেম এবং জামা মোতাকাল্লেম আর এখানে কি আরেকটা কাজ করবে সাত জায়গা থেকে নুনের আবি ফেলে দিবে সাত জায়গা থেকে নুনের আবি ফেলে দেবে তার মধ্যে হলো চারটা তাসনিয়া ও তাসনিয়া মোজাক্কার গায়েব তাসনিয়া মুয়ান্নাস গায়েব তাসনিয়া মোজাক্কার হাদের তাসনি মোয়ান্নাস হাজের এই চারটি এবং ওয়াহেদ এবং জমা মুজাক্কার গায়েব এবং হাজের অর্থাৎ জমা মুজাক্কার গায়েব এবং হাজের এবং একটি ওয়াহেদ মোয়ান্নাস হাজের এই সাতটি সিগা নুন আরবেকে ফেলে দিবে তবে এখানে একটি কথা আছে যদি এগুলোর শেষে হরফ ইল্লত থাকে তাহলে সে হরফ ইল্লতটাকেও ফেলে দেবে সম্মানিত শিক্ষার্থীবৃন্দু তাহলে আমরা এই তাসরিফের মধ্যে যে বিশ্লেষণটা আমাদের সামনে আসে সেটা হলো আমরা দেখতে পাই যে লাম ইয়ান সুর এই ওজনে লাম ইয়াকুল অর্থাৎ লাম ইয়াকুল তা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইয়াকুলু যে ছিল অর্থাৎ ইয়াকুলু ইয়াকুলুর ওয়াউটা এখানে দেখা যাচ্ছে না এর কারণটা কী এর কারণ হলো আমরা মূল অক্ষটা যদি ইয়াকুলুর শুরুতে যেত যখন লাম আনবো তখন লামের কাজ কি মোদারের পাঁচ জায়গাতে যজন প্রদান করা তাহলে যেহেতু ইয়াকুলু ছিল এই ইয়াকুলু লামের উপরে পেশ ছিল সেই অনুপাতে আমরা দুই সাকিন একত্রিত জমা হয় নাই এই জন্য আমরা সেখানে অ্যাকুলও পড়েছি এখন আমরা দেখতে পাচ্ছি লাম এসে মোজা মোজারের শেষে পাঁচ জায়গাতে জজম দেয় আর ওয়াওটা হচ্ছে জজম তাহলে দুই সাকিন একত্রিত জমা হওয়ার কারণে এই ওয়াওটা পড়ে গিয়েছে হয়ে গেছে লাম ইয়াকুল এছাড়া আর অন্য কোনো এখানে পরিবর্তন পাওয়া যায় না এটুক মনে রাখলেই হবে যে এখানে ওটা কেন পড়ে গেল লাম ইয়াকুল ইয়াকুলু থেকে ওটা পড়ে গেল কেন কারণ হলো লাম আসার কারণে মদারের শেষে যেহেতু যজম দেয় আর ওয়টা জজম পাশাপাশি দুই জজম বা দুই সাকিন পড়া যায় না এজন্য আমরা ওয়াউকে ফেলে দিয়েছি হয়ে গেছে লাম ইয়াকুল তাহলে লাম ইয়াকুল এ লাম মদারের পূর্বে আসে এসে কী করে ফেলে মাদি মানফির অর্থ দৃঢ়তা ব্যাপকভাবে প্রদান করে যেমনিভাবে আমরা পড়তে পারি বলতে পারিভাবে লাম ইয়াকুল সে একজন পুরুষ বলেনি লামিয়া ইয়াকুলা তারা দুজন পুরুষ বলেনি লাম ইয়াকুলু তারা সকল পুরুষ বলেনি লাম তাকুল সে একজন স্ত্রী বলেনি লাম তাকুলা তারা দুজন স্ত্রী বলেনি লাম কুল না তারা সকল স্ত্রী বলেনি লাম তাকুল তুমি একজন পুরুষ বলনি। লাম তাকুলা তোমরা দুজন পুরুষ বলনি। লাম তাকুলু তোমরা সকল পুরুষ বলনি, লাম লামতাকুল তুমি একজন স্ত্রী বলনি লাম তাকুলা তোমরা দুজন স্ত্রী বলনি লাম তাকুল না তোমরা সকল স্ত্রী বলনি লাম আকুল আমি একজন পুরুষ বা স্ত্রী বলিনি লাম নাকুল আমরা দুজন পুরুষ বা মহিলা সকল পুরুষ বা স্ত্রী বলিনি এই ছিল ফেলে বাহাস নাফি জাহাদ বা আলাম ফেলে মোস্তাকবেল মারুফ এর আলোচনা এখন আমরা মাঝুলটা একটু আলোচনা করি মাঝুল বাহাসনাফি জাহাদ বা আলাম ফেলে ফে মোদারে মাঝুল একই কথা যেখানে বাহাস নাফি জাহাদ বালাম দারফেয়েল মোস্তাকব মাঝুলের শুরুতে লাম যুক্ত করলেই হয়ে যাবে যেমনিভাবে আমরা বলি লাম ইউকাল তাকে একজন পুরুষ বলা হয়নি লাম ইউকালা তাদেরকে অর্থাৎ দুজন পুরুষকে বলা হয়নি লাম ইউকালু তাদেরকে সকল পুরুষ বলা হয়নি অর্থাৎ তাদের সকল পুরুষকে বলা হয়নি লাম তোকাল অর্থাৎ সে একজন মহিলাকে বলা হয়নি লাম তুকালা তাদের দুইজন মহিলাকে বলা হয়নি লাম ইউকাল না তাদেরকে সকল স্ত্রী বলা হয়নি লাম তোকাল তোমাকে অর্থাৎ একজন পুরুষ বলা হয়নি তোমাকে একজন পুরুষ বলা হয়নি লাম তুকালা তোমাদের দুইজন পুরুষকে বলা হয়নি লাম তোকা আলু তোমাদেরকে তোমরা তোমাদেরকে অর্থাৎ সকল পুরুষকে বলা হয়নি লাম তোকা আলী তুমি একজন মহিলাকে বলা হয়নি লাম তোকালা তোমাদেরকে অর্থাৎ দুজন স্ত্রীকে বলা হয়নি লাম তোকাল না তোমাদের সকল স্ত্রীকে বলা হয়নি লাম আমাকে একজন পুরুষ বা মহিলাকে বলা হয়নি লাম নোকাল আমাদের পুরুষ বা বা মহিলা স্ত্রী বা মহিলাকে বলা হয়নি সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এ ছিল আজকের আলোচনা আশা করছি আপনারা ফেলো মোদারে মহতালে আইন মোদারে মা আরুফ মাঝুল এবং নাফি তাকিদ বালান এবং নাফি জাহাদ বা আলাম আপনারা বুঝতে পেরেছেন রকম দুর্বদ্ধতা থাকলে আমাদেরকে কি কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ উত্তর দিয়ে আপনাদের সাথেই থাকবো এই আশা ব্যক্ত করে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাত